Hello, sir. Shall we start? Yeah, sure. Okay. First question. F.I.R. এর এতগুলো কাস্টের মধ্যে আপনার কাকে সবথেকে বেশি পছন্দ? F.I.R. এর কোন কাস্ট আমার পার্সোনালি ফেভারিট? দেখো, সবার সাথেই কাজ করেছি, সবাই খুব ফেভারিট। এটা আমি কারোর একজনের নাম নিতে পারবো না, আমার মনে হয় সকলেই খুব ফেভারিট আমার কাছে। আচ্ছা, আমার সেকেন্ড কোয়েশ্চেন, আপনার এই যে মুভির কোন পার্টটা আপনার সবথেকে লিস্ট ফেভারিট? মানে এটা কি লিস্ট ফেভারিট মানে সিনেমা বা লিস্ট ফেভারিট কি হয়? কি পাগল নাকি? এসব আনসার ফানসার দিস না। কোন পার্ট আমার লিস্ট ফেভারিট? লিস্ট ফেভারিট লিস্ট ফেভারিট কি করে বলি, ছবিটা আমার ভীষণ প্রিয়। লিস্ট ফেভারিট যদি হতো তাহলে থোড়ি স্ক্রিপ্টে রাজি হতাম, যদি এই পার্টটা মনে হতো আমার ভালো লাগছে না, সেটা চেঞ্জ করতাম আমি অবশ্যই শুটিং এর আগে, থোড়ি সেটা শুট করতাম। আমার থার্ড কোয়েশ্চেন, আপনার নেক্সট মুভি কার সাথে? বলে দে, সবই এক্সক্লুসিভিটিটা শেষ করে দে। বড় বড় নিউজ পেপার আর কেউ ছাপবে না যে পরের ছবি তোর কার সাথে, এই আসছে এই আসছে এই আসছে, কে অঙ্কুশ এবার পরে কার সাথে, কেউ ছাপবে না, বলে দে। নেক্সট মুভি এখনো আমি বলতে পারবো না, আমি অ্যানাউন্স করতে পারবো না, এটা সিক্রেট, এটা ঘুম করে কোনোদিন চলে আসবে। এটা আপনার পুজোর কি প্ল্যান বল? সুইজারল্যান্ড, প্যারিস, ইংল্যান্ড, ওসব কিছু একটা বল। বড়লোক পরলোক ফিল হবে, ভুলেও বলিস না যে বছরটা এখানেই পচবি তুই। স্যার, পুজোর প্ল্যান আমি পুজোতে একটু ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, আর যখন ছবি রিলিজ হয় তখন একটু সেখানে ব্যস্ত থাকি, আর আর যদি ছবি রিলিজ না থাকে তাহলে কোথাও ঘুরতে গেলাম একটু বাইরে বা বিদেশে, এই আর কি। আপনার কোন ডিরেক্টরের সাথে কাজ করে বেশি ভালো লাগে? বেছে বেছে ভালো ভালো নামগুলো নে, বুঝতে পারলি তো? কাজ করেছিস কি না করেছিস বড় কথা নয়, ভালো ভালো নামগুলো নে, তেলাতে হবে তেলাতে হবে, কাজ পেতে হবে। সব ডিরেক্টরই আমার খুব প্রিয় সত্যি কথা বলতে গেলে, এবং সবাই এত আমাকে ভালোবাসে, এত ই করে, সবাই প্রিয় আমার কাছে। আর খারাপ? এই সব উত্তর দিস না, পাগল নাকি? এই কাজ থাকবে না তোর, ওই সব উত্তর দিস না। ডিপ্লোম্যাটিক খারাপ ডিরেক্টরের সাথে আমি তো কাজ করি না, আমি সেটা খারাপ হলে আমি কেন কাজ করব, আমি অ্যাভয়েড করে যাই। স্যার, আপনি বলিউডে কবে যাচ্ছেন? বলিউড দেখুন, অফার্স প্রচুর আছে, মানে ইনফ্যাক্ট রোজ আসতে থাকে, টু বি ভেরি অনেস্ট। প্লিজ স্যার, কাজ করুন আমাদের সিনেমায় কাজ করুন। আমি বলি দেখুন, আমি একটু বিজি আছি এবং টাইম লাগবে, ইউ হ্যাভ টু ওয়েট ফর মি। তো অ্যান্ড যদি সেরকম কোনো স্ক্রিপ্ট থাকে তো ডেফিনেটলি আই উইল ওয়ার্ক, বাট অফার্স তো অনেস্টলি এভরিডে আসছে। আপনার ফেভারিট কোস্টার কে ঐন্দিলা ছাড়া? বল বল, আমি তোটা জানি, আমি বলে দিব। বল বল বল, আমাকে বল বল। স্যার, ঐন্দিলা ছাড়া ফেভারিট কোস্টার সবাই যাদের সাথে কাজ করেছি আমি মোটামুটি সিনেমা, এবার ঐন্দিলার সাথে আমি একটা ছবি করলাম, তো এখন তো প্রায় ও আমার কোস্টারই হয়ে গেছে, যেটা তোর সাথে ফার্স্ট টাইম, তো ওই মানে ওই। আমার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঐন্দিলার সাথে বিয়েটা কবে? আরে তুই থামবি, কিছু না বিয়ে খুব শিগগিরই দেখছি আমি, মেবি নেক্সট ইয়ার ও নেক্সট টু নেক্সট ইয়ার, কেননা কপার বয়স হয়েছে আমার, তাই না? এই এক প্রশ্ন সবাই করে আমি দেখেছি, হবে নিশ্চয়ই হবে একদিন। আচ্ছা, শেষ প্রশ্ন, দর্শককে আপনি কি বলতে চান?
অডিয়েন্সদের এটাই বলবো যে 10th অফ অক্টোবর আমার সিনেমা রিলিজ করছে FIR জয়দীপ দার ডিরেকশনে। প্লিজ তোমরা সবাই থিয়েটারে গিয়ে দেখো, আর অবশ্যই থিয়েটারে গিয়ে দেখবে, প্লিজ প্লিজ থিয়েটারে গিয়ে দেখো, আর হ্যান্ড স্যানিটাইজ করো, মাস্ক পরো, এবং